দীপাঙ্কর বর্মন, বিশাল ফুকন, রঞ্জিত কাকতি। হাজার হাজার কোটি টাকা লুটা দালালর দীঘলিয়া তালিকা। তেজপুর রঙাপাড়া বালিপুরা মিছামারিকে ধরে দরঙতো আরক্ষীর তৎপরতা। এরাতিতে মধ্য অসমৰ আঠত্রিশটা প্রবণ চকক হাতেলুতে ধরে রঙাঘর চোচরে আনিলে আরক্ষীয়ে। গিনি ক্যাপিটেল নামৰ অনলাইন ট্রেডিংর নামত 300 কোটির অধিক টাকা লুটি আরক্ষীর জালত পড়িল তেজপুরের হেমেন রাভা। এই পয়সা আহি আছে, আধা ঘন্টার পিছত আহিব, এক ঘন্টার পিছত আহিব। তিনটা বজার পর আপনার রাতে 10টা বজায় দিলে, 11টা বজায় দিলে, আমার দুপুরিয়া আমার লাঞ্চ করেছে, রাতে আপনার আমার ডিনার করেছে। পয়সা আহিব, পয়সা আহিব, আমি রখি আছো, আমি আশাত পয়সা আহিব। আমার কষ্টর পয়সা, যেহেতু আমি লোন লৈ পয়সা দিছো, আর তারপরে আপনার এই আপনার গিনি ক্যাপিটেল, গিনি ক্যাপিটেল বলে আছে তেজপুরত, এসএমসি গিনি ক্যাপিটেল বলে আছে, এসএমসি হেমেন রাভা। বিনিয়োগ অনুসরি প্রতিমাহে 10% লাভের প্রতিশ্রুতি দিয়া হেমেনে ডিবি স্টক ব্রোকিংত 20 কোটি টাকা জমা থার অভিযোগ আনিলে একাংশ ভুক্তভোগীয়ে। আমার আনুমানিক তো আপনার 250-300 কোটি টাকা আত্মসাত অলরেডি রাইজর করেছে হেমেন রাভা বলা ব্যক্তিজনে। তেজপুরত যদি গিনি ক্যাপিটেল, রঙাপুরত উজ্বলা অমৃত নিধি লিমিটেড আর বালিপাড়াত ফিন পেমেন্টর নামত সাধারণ লোকক লুটিপুটি খাওয়া 4 প্রবঞ্চক জালত পড়িল আরক্ষীর। ঠাইভেদে লুণ্ঠনের পদ্ধতি বেলেগ বেলেগ প্রবঞ্চকর। কোরবাত যদি এগুণত দুগুণ লাভ দিয়ার প্রতিশ্রুতি, আন কোরবাত ধারলৈ ধন দি প্রবঞ্চকে রাখি থৈছিল মাটির নথিপত্র। মুখ্যমন্ত্রীর ঘোষণার পাছতে তৎপর হওয়া আরক্ষীয়ে রঙাপুরা আর বালিপুরার গ্রেপ্তার করলে গজেন লিম্বু, চিন্ময়ী সাহানি, কমল কুমার কার্কি, চন্দনা দেবী, শান্তি দেবী আর ধ্রুব বাস্ফরক। উজ্জ্বলা অমৃত নিধি লিমিটেডত আমি কাম করো, আমার মালিক তো আসছিল চন্দনা দেবী আর কমল ছেত্রী। আমি অনলি কিনা একটা স্টাফে কাম করো, তেওঁলোকৰ আন্ডারত কালেকশন করো, কালেকশন করে গেলে পয়সাটা আমি তেওঁলোককে জমা দিও। আর এটা তেওঁলোকৰ বালিপাড়াতো একটা অফিস আছিল। ক্রিটিক্স ট্রেডিং নামের এপর ধনের অবৈধ লেনদেন করে শোণিতপুর জেলার মিছামারি আরক্ষীর জালত পড়িল সাইফুল ইসলাম আর আব্দুল কাদির। শোণিতপুরের দরেই দরঙতো মঙ্গলবারে নিশা আরক্ষীর জালত পড়িল 5টা প্রবঞ্চক। 5খন গাঁৱৰ আব্দুল আলম, নজর আলী, আমির হামজা, জহুর আলী আর রকিবুল সাদ্দিককে গ্রেপ্তার করতে মূরার ঘাম মাটিত পেলাবলগা হল দরং আরক্ষীয়ে। আনরেগুলেটেড ডিপজিটস পাবলিকৰ পৰা কালেকশন কৰি আছে, প্লাস লোনও তেওঁলোকে প্ৰভাইড কৰি আছে, যিটো ইলিগেল হয়। আৰু তাৰ বেচিছতে আমি 5টা এণ্টাৰপ্ৰাইজ তথা ছচাইটিক আমি যোৱাকালি ভেৰিফাই কৰিছিলোঁ। সেই এণ্টাৰপ্ৰাইজকেইটা হৈছে উজ্জ্বল মিউচুৱেল বেনিফিট নিধি লিমিটেড, দৰং মাইক্ৰ' মাল্টিপাৰ্পাজ কোঅপাৰেটিভ প্ৰাইভেট ছচাইটি লিমিটেড, জনকল্যাণ এগ্ৰিকালচাৰ এণ্ড ৰুৰেল ডেভেলপমেণ্ট ছচাইটি, খলিজ নিধি লিমিটেড আৰু ৰামধেনু চান সঞ্চয় ফিনচাৰ্ভ লিমিটেড। বছর বছর ধরে চকুমুদা কুলির ভাও ধরা অসম আরক্ষীর এনে তৎপরতা প্রকৃততে ধান খের জুই নে তুঁহগুড়ির জুই, হেয়া স্পষ্ট হব কিছুদিনের পাছত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।